এই জিনিসটাকে কেটে আধখানা একটা একদিকের পার্টে আমি নিয়ে নিয়েছি, তো এটাকে দিয়ে আমি সাইডটাকে কমপ্লিট করতে হবে আমার। এইভাবে বসিয়ে উপরের ক্ষেত্রেও ঠিক একইভাবে এবং নিচের ক্ষেত্রেও ঠিক একইভাবে একদম শেষে যেটা হচ্ছে উপরে ফুলগুলো বাকি ছিল হয়ে গেল, আর সাইডটাও আমি টেনে নিলাম। এবার সাইডটা কি করব, আমার এদিকে এবার চুল বসে যাবে। হ্যালো, এবার কি করতে হবে, উপরে একটা বাকি হয়ে গেছে, এটাকে আমি এই ছোট দিয়ে টেনে নেব। ঠিক একইভাবে এইভাবেই পুরো ওয়াল কমপ্লিট করতে হবে। এইবার দেখাই, একটু যদি মাপগুলো আমার ছোট বড় হয়ে যায়, বড় বড় হয়ে গেল, বড় হলে কি হবে, বড় হলে কি হবে, আমি যখন মিডিলে বসাবো, এটা কোথায় পড়েছে, অনেকটা উঠে গেছে, আবার এর সাথে জয়েন করে যখন বসাবো কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে ফুল, আর হচ্ছে ফুল কিন্তু আসবে না যদি বড় করি খুব, আর যদি খুব ছোট করি ছোট করলেও কিন্তু আমার ফুল ঠিকঠাক আসবে না। দেখো আস্তে আস্তে নেমে যাচ্ছে, কি হলো আস্তে আস্তে কি হলো, নেমে গেল। এগুলো দেখো মাপ যদি ঠিক রাখি সব মিডিলে পড়বে প্রত্যেকটা, তো এই মাপটাই নিয়ন্ত্রণ করতে হবে। এবং এটাকে ধরার সময় কেউ এরকম আঙুল ভিতর দিকে ঢোকাবে না, এটাকে এই পাড়টায় শুধু আঙুল রাখতে হবে, এই পাড়ে শুধু পাড়ে আঙুল রাখতে হবে, এবং প্রেশারটা যখন বোর্ডে বসিয়ে দেবো প্রেশারটা বাইরের দিকে রাখতে হবে। প্রেশারটা যদি এদিকে ভেতর দিকে চাপি তাহলে কি হবে, ভেতর দিকে চাপলে তাহলে আর দাগ আসবে না, এটা ভেতর দিকে চাপলে কি হবে এরকম চলে আসবে, বাইরের দিকে চাপলে তবেই আমার ফুলটা আসবে, বোঝা গেছে। এবং প্রত্যেক দু তিনটে স্ট্রোকের পরে এটাকে মুছতে হবে, এই যে মেটেরিয়ালটা লেগে যাচ্ছে মেটেরিয়ালটা বোর্ডে ধরে নেবে, হবে এইটাই, শুধু প্র্যাকটিস করো সবাই সবাই একটা করে এরকম গোটা ঢাকনা।